Assalamualaikum, shabai ke mazhar kishi YouTube channel le shagotom. Aajke amra aschi Satkira jela Patilghata thana Kumiria bazare. Ekta paner boroj. Ei paner boroj ta she kibhabe toiri korlo, keno toiri korlo, ebong er labh khoti shompurno bistarito amra alochona korbo ebong apnader sathe niye alochona korbo. To cholen shuru kora jak. To ekhon amra je prantik kishok je paner boroj toiri korche, she keno toiri korlo shetar kache shompurno bistarito janbo. Assalamualaikum. Waalaikum assalam. Kemon achen murbi? Alhamdulillah. ওটা ওই বীজটা ওই গাছটা কাটি নিয়ে আরেক জমিতে লাগাতে হবে তারপর ওটা হবে পারে তো কোনো ফল মূল কিছু না ওই গাছটাই আছে আর বীজ রোপণ করার জন্য তো মরু বীজ পানের যে গাছটা আমি লাগাইছেন এই যে এখন তো আমার পান একটু কমও আছে তো এই গাছটা তো অনেক বছর লংজিভিটি থাকে তো কিভাবে আপনারা এই জিনিসটা করেন দেখাবেন একটু হ্যাঁ দেখাবো না কেন ইনশাআল্লাহ এই যে গাছটা জি জি এখান থেকে পেজ দিয়ে রাখা আছে হ্যাঁ এই যে এই কোয়ালিটি গুরি পেজ দিয়ে রাখি এটা দেখাতে এই গাছটা ছয় পাঁচ হাত চার হাত পাঁচ হাতের মতো লম্বা আছে হ্যাঁ এটা যখন ওই সময় আষাঢ় মাসে কাটতে হবে এখান থেকে কালে চার পাঁচ হাত লম্বা এটা পিল করতে হবে পিলির উপরে সোয়া দিয়ে দিয়ে ওর উপরে হালকা মাটি দিতে হবে গাছটা এতটুকু উঁচু করে ওই কাঠের উপরে বাঁধিয়ে দিতে হবে জি দিলে আবার ওখান থেকে বাস্তি বাস্তি উপরে উঠবে তখন উপরে উঠে তবে আবার এইভাবে পেঁয়াজ দিয়ে দিতে হবে এমন কৃষি বিষয়ক নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তো একটা গাছ কত বছর থাকতে পারে একটা গাছ বহুদিন থাকে তো দুই পাঁচ বছর দশ বছর থাকবে কোনো অসুবিধা নেই তাহলে একটা গাছ মুরুবি ঘটনা হয়েছে যে আপনি যে প্রথমে যখন পানের ব্যবসা আসছিলেন তখন কতটুক জমি নিয়ে আগে চাষ শুরু করছিলেন প্রথম যখন আমি আসছিলাম তখন এক বিঘা জমি চাষ করছিলাম এখন কি এক বিঘে আছে না বাড়াইছেন একটু না এতে একটা ভালো ব্যবসা পেয়ে বা ভালো একটা ব্যবসা কেনা পেয়ে আমি আর এক বিঘে বাড়াচ্ছি মানে এখন দুই বিঘা আছে দুই বিঘা পরবর্তীতে আর বাড়ানোর চিন্তা করা আছে নাকি না বাড়ানোর চিন্তা ভাবনা আছে তখন জমি হলে বা তোমার পরিবেশনে করবো আর কারণ এই জমি কি বর্গা নিয়ে করছেন নিজের জমিটা না নিজের জমি আছে এক বিঘা বর্গা জমি এই বর্গা ভাড়া কিরকম দেয়া লাগে বর্গা বর্গা ভাড়া দেয়া আছে চব্বিশ হাজার টাকা করে বিঘা
বছরে বিঘাতে লাগে নাকি হ্যাঁ বছরে বিঘা এক বছরে 24000 টাকা আপনার জমি ভাড়া জমি ভাড়া এই ভাড়া দিয়েও কি মানে লাভ হয় আপনার কিন্তু অবশ্য সব মোট খরচ তো 2 লক্ষ টাকার মত আসে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ না থাকে আরে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ ও তাহলে মানে তার জমি নাই সেও করতে পারবে এই বিষয় হ্যাঁ করতে পারবে ভয়ের কিছু নাই আমার জমি নাই তাহলে আমি কি ভাবে পানা চাষ করব আমি জমি বর্গা নিয়ে করতে পারি হ্যাঁ বর্গা নিয়ে অধিকাংশ পানা চাষটা বর্গা নিয়েই হয় তোমার কি কিছু বলার আছে ভাই মানে আমি যতটুক যা বুঝলাম তোমার সাথে এসে তার মানে টাকার অপর পৃষ্ঠায় দেখা যাচ্ছে পান টাকা নেই এখান থেকে এখনই আমি দুই পিস ছিঁড়ে নিয়ে বাজারে গেলাম সাথে সাথে বিক্রি হয়ে গেল তার মানে বলা যাচ্ছে যে বেকার যারা আছে সেসব ভাইদের বলবো যে আপনারাও পান চাষে উদ্বুদ্ধ হতে পারেন ধন্যবাদ তোমার আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন